হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে ছোলার ডাল দিয়ে পালং শাকের তরকারি করে দেখাবো। ভীষণ টেস্টি হয় খেতে। রুটি, পরোটা বা ভাত তিনটের সাথেই সমানভাবে চলে, খুবই ভালো লাগে খেতে। আমার মতো করে আপনিও একবার বানিয়ে খেয়ে দেখুন, সবাই অবশ্যই পছন্দ করবে। চলুন ঝটপট রেসিপি দেখে নিই। দেখুন বন্ধুরা, আমি 1 কাপ ছোলার ডালকে রাতভর ভিজিয়ে রেখেছিলাম আর সকালে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমাদের ডালটাকে প্রেশার কুক করতে হবে। যদি আপনি ডালটা ভিজিয়ে না থাকেন তাহলেও চলবে, প্রেশার কুকারে একটু বেশি সময় ধরে কুক করতে হবে। চলুন তাহলে, আমি একটা ছোট প্রেশার কুকার নিয়েছি, ডালগুলো দিয়ে দিচ্ছি। এবার এর সঙ্গে দেব আমি একটুখানি লবণ, 1/2 টিস্পুন লবণ দিচ্ছি আমি, আর 1/4 টিস্পুনের মতো আমি চিনি দিচ্ছি। চিনি দিলে কি হবে, যদি বাই চান্স প্রেশার কুকারে একটু বেশি সময় ধরে কুক হয়ে যায় তবুও ডালটা ঘেঁটে যাবে না, একেবারে গলে মিশে যাবে না, এই জন্য আমি একটুখানি চিনি দিয়ে দিলাম। এবার আমরা জল দেব। যেহেতু ডালটা আমি রাতভর ভিজিয়ে রেখেছি তাই খুব বেশি জল দেওয়ার দরকার নেই, ডালটা ডুবে থাকে ততটা জল দিলেই যথেষ্ট, যদি না ভেজান তাহলে বেশি জল দিতে হবে। এবার ঢাকনা লাগিয়ে মিডিয়াম হিটে 12 থেকে 15 মিনিটের জন্য কুক করতে হবে। এবার এদিকে দেখুন বন্ধুরা, আমি পালং শাকের ডাঁটা সরিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। ডাঁটাটা এই রেসিপিতে চলবে না, ডাঁটার আমি অন্য কিছু করে নেব। এবার শাকগুলোকে কেটে নিতে হবে। একটা বোর্ড নিলাম আমি, খুব ছোট ছোট করে কাটবো যাতে লম্বা লম্বা থেকে না যায়। আপনার যেরকম পছন্দ সেরকমভাবে আপনি কাটতে পারেন, তবে ছোট ছোট করে কাটার চেষ্টা করবেন। এইভাবে আমি কেটে নিচ্ছি। এই দেখুন, সমস্ত শাকগুলো আমি কেটে নিয়েছি। এবার এটাকে আমি সাইডে রাখবো, আর এতক্ষণে কুকারের ডালগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। চলুন তাহলে একবার চেক করে নেওয়া যাক। কুকারের সিটিটা আমি এমনি এমনি বসে যেতে দিয়েছি, আমি কিন্তু নিজে থেকে সিটিটা খুলে দিইনি। এবার চলুন চেক করে নেওয়া যাক। আপনি দেখতে পাচ্ছেন বন্ধুরা যে ডালের শেপটা একেবারে বজায় আছে, যেরকম ডাল সেরকমই ছিল। আর দেখুন কি সুন্দর করে গলে গেছে, সুন্দর করে গলেও গেছে আর ম্যাশও হয়ে যায়নি, একদম এরকমই আমরা চেয়েছিলাম। চলুন তাহলে এবার কড়াইয়ের দিকে যাওয়া যাক। কড়াইয়ে দিয়ে দেবো তেল, আপনি সর্ষের তেলও নিতে পারেন, আমি রিফাইন তেল নিচ্ছি। আর তেল ভালো করে গরম হতে দেব, তারপরে দেব আমরা জিরে আর সর্ষে। তো 1/2 টিস্পুন জিরে দিয়ে দিচ্ছি, 1/2 টিস্পুন দেব সর্ষে, 3-4টে লাল লঙ্কা দিয়ে দেব, শুকনো লাল লঙ্কা, 2টো তেজপাতা, 2টো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে চিরে দিয়েছি। সব কিছু যখন ভালো ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে পেঁয়াজ দেব। তো আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে রেখেছি। পেঁয়াজের কালারটা ট্রান্সপারেন্ট হতে দেব, পেঁয়াজের কালারটা সুন্দর ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আর আমি হিং দিতে ভুলে গেছিলাম, তো আমি এখানে 1 চুটকি মতো হিং দিয়ে দিচ্ছি। আর এবার আমরা এর মধ্যে ব্যবহার করব আদা রসুনের পেস্ট বা কুট, আমি কুটে নিয়েছি, আপনি চাইলে পেস্ট নিয়ে নিন কোনো অসুবিধা নেই, 1 টেবিল চামচ ভরে নিয়েছি। এবার আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব, তারপরে এর মধ্যে টমেটো অ্যাড করব। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। টমেটো দেওয়ার পরে আমাদের মশলাও দিতে হবে এখানে। সবার আগে আমি দেবো স্বাদ মতো লবণ, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 স্বাদ মতো লাল লঙ্কা গুঁড়ো, নিজের হিসাব মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, আর এর সাথে আমি নিচ্ছি 1 টিস্পুন কাঁদা লসুন মশালা। এটা অ্যাকচুয়ালি মহারাষ্ট্রিয়ান মশলা, এটা আপনার যদি আপনার কাছে না থাকে, বাংলায় থাকবে না এটাই স্বাভাবিক, আরামসে স্কিপ করে দিন। আর লাস্টে দিচ্ছি আমি 1/2 টিস্পুন গরম মশলা। সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমার এখানে মশলাটা খুব ড্রাই মনে হচ্ছে, এই জন্য আমি একটুখানি জল ব্যবহার করব। আপনার মশলাটা যদি ড্রাই না লাগে তাহলে জল ব্যবহার না করলেও চলে, কোনো অসুবিধা নেই। একটুখানি জল দিয়ে ঢেকে ঢেকে রান্না করব, যতক্ষণ না টমেটো খুব ভালোভাবে সফট হয়ে যাচ্ছে আর মশলার ভেতর থেকে তেলটা রিলিজ হয়ে যাচ্ছে। মাঝে মাঝে ঢাকনা সরিয়ে অবশ্যই নাড়িয়ে দিতে হবে। আর দেখুন বন্ধুরা, এখন কিন্তু টমেটো খুব ভালোভাবে সফট হয়ে গেছে আর তেলটাও বেরিয়ে এসছে মশলার মধ্যে থেকে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব পালং শাক, যে পালং শাকটা আমরা কেটে রেখেছিলাম সেটাই আমরা এর মধ্যে দিয়ে দেব। পালং শাকটা একটু নেড়ে চেড়ে নেব, ওপর নিচে করে নেব, তারপরে ঢেকে দেব। 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দেব যাতে কোয়ান্টিটি একটু কম হয়ে যায়, মানে শাকটা একটু নরম হয়ে যায়। ভালো করে মিশিয়ে নিয়েছি আমি, যেটুকু সম্ভব ঢেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। আর এখন দেখুন বন্ধুরা, অনেকটা কম মনে হচ্ছে, নেড়ে চেড়ে উপর নিচে করে এরপরে আমরা ডালটা দিয়ে দেব।
এই দেখুন একটা বাটিতে আমি নামিয়ে নিয়েছি, জল ছিল না, এটুকুই জল ছিল। তো এরপরে আমরা যেটুকু লাগবে, যেটুকু যতটা পাতলা আমরা করতে চাই ততটা আমরা জল অ্যাড করে নেব। আমি খুব বেশি পাতলা করব না, আর এই সবজিটা অ্যাকচুয়ালি বেশি পাতলা ভালো লাগেও না, তো আমি অল্প একটু জল ব্যবহার করছি। তবে আপনি আর একটু বেশিও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে দেব, ঢেকে ঢেকে রান্না করব 5 থেকে 6 মিনিটের জন্য। 5-6 মিনিট হয়ে গেছে, আর বরাবরই আমি হিটটা মিডিয়ামে রেখেছি। এবার আমরা একটু চেক করব শাকের যে মোটা অংশটা, মানে ডাটার যে পার্টটা শাকের মধ্যেও পাতার মধ্যেও থাকে, সেটাই আমরা চেক করব। এই দেখুন, এই মোটা অংশটা চেক করলেই হবে, তাহলে বোঝা যাবে আমাদের সমস্ত শাকগুলো সিদ্ধ হয়ে গেছে, একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। এবার লাস্টে আমরা কিছু ফ্রেশ ধনে পাতা আর 1 চামচ ঘি দিয়ে দেব। এটা গাওয়া ঘি, ঘিটা চাইলে আপনি স্কিপ করতে পারেন, কিন্তু দিলে খুব ভালো স্বাদ আসে, খুবই ভালো লাগে খেতে। ভালো করে মিশিয়ে দেব, আর আমাদের সবজি কিন্তু একদম তৈরি হয়ে গেছে, চানা ডাল পালক বা ছোলার ডাল দিয়ে পালং শাকের তরকারি। দেখলেন তো বন্ধুরা কতটা সহজ রেসিপি, খুবই সহজ। আর রুটি পরোটার সাথে খুবই ভালো লাগে খেতে, আর ভাতের সাথেও খুবই ভালো লাগে, নর্মালের থেকে আপনি বেশি খাবার খাবেন, এই গ্যারান্টি আমি দিতে পারি। তো এই সিম্পল রেসিপিটা অবশ্যই ট্রাই করুন বন্ধুরা, আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। ভিডিও পছন্দ হলে অবশ্যই একটা লাইক করুন, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের জন্য এ পর্যন্তই, ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, বাই বাই।